ওমা এখানে কি এফজেড আছে আমি তো দেখিই নি লক্ষ্যই করি নি একটু কমান আর একটু ঝলক দেন কাস্টমার যখন নিচে আসবে তো আরো 500 টাকা কম করে দেব আরো 500 কম 1000 টাকা কম করে দেব 1000 টাকা কম তাহলে 11000 টাকা আয় ভগবান আমি কোথায় এলাম এই যে বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট করতেন না যে দাদা তোমার ভিডিওতে সব গাড়ির দাম বেশি এই যে 15000 টাকা গাড়ি পাচ্ছো হুন্ডা সাইন 30000 টাকা এই না 30000 আমি প্রথমেই বলেছিলাম জলপাইগুড়ি জেলার সবচাইতে লোক প্রেঞ্জের গাড়ি এই দোকানে পাওয়া যায় টিভিএস আর মাত্র তেরো হাজার টাকায় গাড়ি কী গাড়ি এটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাযাবর বাপি আমি আছি এখন জলপাইগুড়িতে আমার এ পাশে চলে যাচ্ছে জলপাইগুড়ি চালহাটির রোড আর এদিকে চলে যাচ্ছে জলপাইগুড়ি শহর ফাইনালি চলে এলাম দেবনগর রথখোলায় তো আজকে বন্ধুরা আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হলো সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও তো জলপাইগুড়ি জেলায় সবচাইতে কম পয়সার সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা লোকেশনটি ভালোভাবে দেখে নিন এখান থেকে মোটামুটি তিন চার কিলোমিটার গেলে জলপাইগুড়ি শহর আর এটা হচ্ছে দেবনগরের সুমিত্রা মন্টু অটো ওয়ার্কস তো বন্ধুরা ফাইনালি শোরুমে চলে এসছি তো এবার দাদার সঙ্গে কথা বলে নিচ্ছি নমস্কার দাদা নমস্কার দাদা আমি যাজাবর বাপি তো আমার অনেক অডিয়েন্স কমেন্ট করেছিল যে দাদা জলপাইগুড়ির মধ্যে কম রেঞ্জের গাড়ি showroom দেখাও তো আমি শুনেছি আপনার দোকানে নাকি আপনি সব সময় খালি সবাইকে চমক দেন অনেক কম দামে গাড়ি এখানে পাওয়া যাবে আচ্ছা মানে কেউ মানে আসলে পরে কেউ খালি হাতে যাবে না সে সঙ্গে গাড়ি নিয়ে যাবে আপনি তো বিশাল কথা বলছেন আপনার এখানে আসলে কেউ খালি হাতে যাবে না না গাড়ি খুবই ভালো লাগলো তো চমক দেওয়ার মত কি গাড়ি দেখাবেন সবার অনেক কম রেঞ্জের গাড়ি আছে যে খালি যাবে না হ্যাঁ কি বললেন দিকে ঘোরা কথা বলেন বারো হাজার টাকায় গাড়ি চলেন দেখি বারো হাজার টাকায় কি গাড়ি আছে বারো হাজার টাকার গাড়ি দেখে নিচ্ছি সবার প্রথম ফ্রিডম এই যে ফ্রিডম রয়েছে ফ্রিডম এলেভেল ফ্রিডম গাড়িটা বহুত পুরোনো হবে বারো হাজার টাকায় দিচ্ছেন গাড়ির কন্ডিশন কেমন গাড়ির কন্ডিশন কেমন খুব ভালো আছে কন্ডিশন খুব ভালো আছে খুব ভালো এই যে নাম্বারটা দেখে নিন তো এটা কোন ইয়ারের গাড়ি এটা দু হাজার হচ্ছে নয়ের গাড়ি দু হাজার নয়ের গাড়ি দু হাজার নয়ের গাড়ি গাড়িটা অনেকটাই পুরানা কিন্তু টায়ার কন্ডিশন খুব ভালো পেছনের টায়ার ইঞ্জিনের কন্ডিশনও ভালো এই যে সামনের টায়ার বারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তো আমি ভাবতেই পারিনি বারো হাজার টাকায় গাড়ি পাওয়া যায় ফাইনালি বারো হাজার টাকার গাড়ি আপনাদের সামনে তুলে ধরলাম আশা রাখছি ভিডিওটি খুবই ভালো লাগছে এরপরে আরেকটা ঝমক দেখতে চাই তেরো হাজার টাকা দাদা আপনি কি বলছেন এগুলো কথা আমার তো ভিতরটা ঝুক করছে তেরো হাজার টাকায় গাড়ি কি গাড়ি এটা সুজুকি এটা ফোর স্টোক না টু স্টক ফোর স্টোক ফোর স্টোক সুজুকি আচ্ছা তো বন্ধুরা তেরো হাজার টাকায় সুজুকি জুস পেয়ে যাচ্ছেন আমি তো ভাবতেই পারিনি মাত্র তেরো হাজার টাকা আচ্ছা আরেকটা কথা বলি আপনি যখন ঝমক দিচ্ছেন আরেকটা ঝমক দেওয়া কথা বলি তো এটা কি তেরো হাজার টাকাই থাকবেন আরো কম হবে আরো কম হবে যদি নেয় কাস্টমার যদি নেওয়ার মতো ইচ্ছা থাকে গরিব মানুষের জন্য আরো কম করে দেবো আরো পাঁচশো টাকা কম করে দেবো এটাও টাকা তাহলে এটা কি অন্যায় করলো এটা এই গাড়িটা কি অন্যায় করলো এই গাড়িটা একটু কমান আর একটু ঝড়ক দেন কাস্টমার যখন নিতে আসবে তো আরো পাঁচশো টাকা কম করে দেবো আরো পাঁচশো হাজার টাকা কম করে হাজার টাকা কম তার মানে এগারো হাজার টাকা দিয়ে দিবো সত্যি সত্যি দুর্দান্ত লাগলো তো আচ্ছা গাড়িগুলো পেপার আপডেট আছে তো আপডেট সব আপডেট পেপার সব আপডেট সব আপডেট পাই যাবে ঠিক আছে বন্ধুরা 10000 টাকায় মোবাইল কিনে নতুন মোবাইলের দাম 10000 টাকা হয় 10 11000 টাকায় আপনি বাইক পেয়ে যাচ্ছেন আশা রাখছি ভিডিওটি খুবই ভালো লাগছে তো এরপরে আরো কোনো ঝলক আছে কি হ্যাঁ আছে আর দেখাও সিটি পেয়ে যাবেন এই যে এক সিটি বাজাজের 125 সিজি তো এটা ঝলকটা কত এটা 15000 টাকা পাই যাবেন হায় ভগবান আমি কোথায় এলাম এই যে বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট করতেন না যে দাদা তোমার বি ডি সব গাড়ির দাম বেশি এই যে পনেরো হাজার টাকা গাড়ি পাচ্ছো তা আমি আশা রাখছি এটা পনেরো হাজার টাকার থেকেও কম হয়ে যাবে কি আরও পাঁচশো কম হয়ে যাবে আরও পাঁচশো কম হয়ে যাবে বাহ 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 চোদ্দো হাজারে গাড়ি দিয়ে দিবে বাহ অসাধারণ লাগলো পেপার তো সব আপডেট আছে এগুলো আপনাদের ক্যাশে নিতে হবে হ্যাঁ টায়ারের কন্ডিশন ভালোই রয়েছে খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো এত কম পয়সায় বাইক আমি এত ভিডিও করেছি কোথাও পাইনি ঠিক আছে গাড়িগুলো একটু পুরানো হবেই এটা তো স্বাভাবিক পনেরো হাজার টাকা দশ হাজার টাকায় গাড়ি নতুন গাড়ি তো কেউ দিতে পারবে না খুবই ভালো লাগলো তো এরপরে আরও কোনো ঝলক আছে কি হ্যাঁ হোন্ডা শাইন হোন্ডা শাইন এটা বলে ঝলক এই যে ব্ল্যাক কালারের মধ্যে ফাটাফাটি কন্ডিশন এই যে টায়ারের কন্ডিশন ভালো রয়েছে এই যে ইঞ্জিনের কন্ডিশন ভালো রয়েছে তো এটার ঝলকটা কি এটা তিরিশ হাজার টাকা হুন্ডা শাইন হুন্ডা শাইন তিরিশ হাজার টাকায় বারো মডেল এটা দু হাজার বারোর মডেল দিয়ে দিবে এটা হয়তো আরও একটু ঝলক হয়ে যাবে হয়তো দু চার হাজার টাকা কমতেও পারে আসলে পরে কি ভুল হ্যাঁ অবশ্যই আসলে কাস্টমার খালি হাতে যাবে না ঠিক আছে খুবই ভালো লাগলো তো সবার প্রথমে দাদা আপনার কন্টাক্ট নাম্বারটা বলে দেন নাইন সিক্স থ্রি ফাইভ থ্রি এইট ফাইভ সেভেন ডবল নাইন আচ্ছা আপনাদের এটা তো বাড়ির মধ্যেই শোরুমটা হ্যাঁ বাড়ির মধ্যে আমার মানে মানে কাস্টমার 24 ঘন্টাই আসতে পারে 24 ঘন্টাই আসতে পারে কাস্টমার এছাড়া আপনাদের তো দোকান খোলাই থাকে সব সময় সব সময় খোলা পুরো একদিনও বন্ধ নেই এমনি রাতে গড়ায় বন্ধ হয় রাত্রি 11টায় বন্ধ হয় রাত্রি 11টায় বন্ধ হয় ঠিক আছে গাড়িগুলো আমার খুবই ভালো লাগলো তো এরপরে আরো ঝন্ডল ঝলক আছে কি হ্যাঁ আছে এই যে এই যে অ্যাপাচি আরটিআর বাহ 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 অ্যাপাচি আরটিআর এটা কি 160 না

তো বন্ধুরা আপনারা অবশ্যই আসবেন আমি প্রথমেই বলেছিলাম জলপাইগুড়ি জেলার সবচাইতে লোভ রেঞ্জের গাড়ি এই দোকানে পাওয়া যায় টিভিএস টিভি মাত্র কত দাম রাখছেন বত্রিশ হাজার টাকা তো এটাতেও তো ঝলক হবে ঝলক তো হবে অবশ্যই হবে চলো মানে কত আসতে পারে তাও দিয়ে একদম হাজার টাকা দিয়ে দেবো টিআর ভাবাই যায় না অসাধারণ অসাধারণ তো তারপরে আর কি ঝলক আছে ডিসকভার আছে ডিসকভার একশো পঁচিশ নাকি এটা দেড়শো সিসি ও এখানে রয়েছে ডিসকভার দেড়শো সিসির এই যে দেখুন ব্ল্যাক কালারের মধ্যে তো এটা কোন ইয়ারের গাড়ি এটা দু হাজার বারোর মডেল এটা দু হাজার বারোর মডেল নাম্বারটা দেখে নেন গাড়িগুলো একটু ওল্ড ঠিকই কিন্তু কন্ডিশন খুবই ভালো আর দাদারা নিজেরাই মেকানিক গাড়িকে একদম বাগের বাচ্চা বানিয়ে দিয়েছে তো এটার ঝলক কত

তো এটার প্রাইস কত রাখা হয়েছে এটা মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা ত্রিশ বত্রিশ হাজার টাকায় আপনারা হন্ডা অ্যাক্টিভা পেয়ে যাচ্ছেন ত্রিশ হাজার টাকায় এই যে টায়ারের কন্ডিশন ভালোই রয়েছে মাত্র বত্রিশ হাজার টাকায় এটা পেয়ে যাচ্ছেন এটাতেও কি ঝলক হবে সব ঝলক সব কিছুতেই ঝলক আছে এটার ঝলকটা কি আছে এটা আরো পাঁচশো টাকা কমাতে বলে আরো পাঁচশো কমায় দেবো পাঁচশো কমায় ত্রিশ হাজার টাকায় দেবো একত্রিশ হাজার টাকায় দিবেন এই যে একত্রিশ হাজার টাকায় গাড়ি পাচ্ছেন আশা রাখছি আরও ঝলক হয়ে যাবে তো অবশ্যই আপনাকে আসতে হবে হাতে সময় করে ফোন করে ঠিক আছে খুবই ভালো লাগলো তারপরে এখানে দেখছি গ্লেমার হিরো গ্ল্যামার অনেক বন্ধুরাই চাইছিলেন এই যে একদম বাঘের বাচ্চা রয়েছে একটা মাইলেজের রাজা তো এটার মধ্যে কি কোনো ঝলক আছে হ্যাঁ এটা ঝলক আছে বাহান্ন টাকা বাহান্ন হাজার টাকা কোন ইয়ারের গাড়ি এটা দু হাজার গাড়ি এটা দু হাজার কুড়ির গাড়ি বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকায় দু হাজার গাড়ি পেয়ে যাচ্ছেন গ্লেমার হিরোর গ্লেমার কন্ডিশন খুবই ভালো এই যে সামনের টায়ার এই যে পেছনের টায়ার তো এটা কি একটু ঝলক হবে না ঝলক ঝলকটা একটু একটু ভালো দেখাও এটা পঞ্চাশ হাজার টাকা তো বন্ধুরা হয়তো আরও ঝলক হয়ে যাবে তো তোমাদের অবশ্যই আসতে হবে এত সুন্দর গ্লেমারটা পেয়ে যাচ্ছ দু সালের এরপরে এখানে আরও ঝলকের গাড়ি রয়েছে হন্ডা হোন্ডা সাইন হোন্ডা শাইন এই যে নাম্বার এটার দাম কত রাখা হয়েছে বত্রিশ টাকা রাখা এটাও বত্রিশ হাজার টাকা দেখেন বন্ধুরা আপনারা বলছিলেন কম দামে গাড়ি পাওয়া যায় না এই যে বত্রিশ হাজার টাকায় এত সুন্দর একটা হন্ডা মাত্র বত্রিশ হাজার টাকায় হোন্ডা শাইন পেয়ে যাচ্ছেন খুবই ভালো লাগলো এটারও তো আরেকটু ঝলক হবে ঝলক তো অবশ্যই আছে আরও পাঁচশো টাকা কমায় দেবো আরও পাঁচশো কমায় দেবো একত্রিশ হাজার টাকা দিয়ে দেবো একত্রিশ টাকায় হোন্ডা শাইন তো এটা কোন ইয়ারের তাও এটা দু হাজার মডেল এটা দু হাজার মডেল তো গাড়িটা একটু পুরানা হতে পারে কিন্তু গাড়ির কন্ডিশন ভালোই রয়েছে ঠিক আছে কোনো অফার টফার দিচ্ছেন কি অফার আপাতত নাই কাস্টমার আসতে পারে ঘুরে যাবে না গাড়ি সঙ্গে করে নিয়ে যেতে পারে এটাই কম পয়সা জায়গায় গাড়ি দিচ্ছি এটাই অফার আমার কাছে আচ্ছা আচ্ছা আর ফাইনান্স ফাইন্যান্স সব কিছু করা যাবে সব কিছু হয়ে যাবে ফাইন্যান্স আচ্ছা পুরানা মডেলের গাড়িগুলো ফাইনান্স হবে না

খুবই ভালো লাগলো ঠিক আছে ওমা এখানে কি এফজেট আছে আমি তো দেখি নি লক্ষ্যই করিনি এই যে বন্ধুরা পেয়ে গেছি এফজেট অনেক অনেক বন্ধুরাই কমেন্ট করছিলেন দাদা ই আমার এফজেট দেখাও তো এই যে তোমাদের জন্য এফজেট রইল এই যে নাম্বারটা দেখে নাও তো এফজেটটা কোন ইয়ারের দু হাজার এটা দু হাজার কুড়ির এটার মধ্যে কি ঝলক হবে ঝলক তো অবশ্যই আছে ঝলক আছে অবশ্যই ঝলকটা কত দাম রাখছি 65000 টাকা 65000 টাকা এফজেড 4 বছরের গাড়ি বাহ ঝলকটা কি এটাই থাকবে না একটু কম হবে ঝলকটা অবশ্যই কম হবে কেউ খালি হাতে ফিরবে না আজ পর্যন্ত আজ পর্যন্ত কেউ খালি হাতে ফেরে নাই আপনার এখান থেকে হ্যাঁ গাড়িটার কন্ডিশন ভালো রয়েছে এফজেড এটা ভার্সনটা কি জানেন হ্যাঁ ভার্সন 3 এটা ভার্সন 3 বাহ খুবই ভালো লাগলো গাড়িটা তো

তিরিশ হাজারে করা যাবে না দিয়ে দিবে এই যে দেখো আশা রাখছি খুবই ভালো লাগছে ভিডিওটি ঠিক আছে তো বন্ধুরা তোমাদের আরেকটা কথা বলে নিচ্ছি তোমরা হেলমেট ছাড়া কেউ কিন্তু গাড়ি চালাবে না তোমরা গাড়ি যারা নেবে অবশ্যই হেলমেট নেবে এই দাদার দোকানে অনেক হেলমেট আছে তোমাদের প্রয়োজন হলে এখান থেকে হেলমেট নিয়ে যাবে দাদা আমার একটা রিকোয়েস্ট রইলো আমার যারা অডিয়েন্স আছে তোমার এখান থেকে গাড়ি নিবে তারা যদি হেলমেট নিতে চায় মিনিমাম প্রাইসে তুমি হেলমেট দিবে মিনিমাম যতটা পারবো ততটা তাও তোমার এখানে হেলমেট কত থেকে শুরু আমার এখানে হেলমেট শুরু আছে একশো টাকা থেকে শুরু আছে তুমি তো সব কিছুতেই ঝলক নিয়ে আসলা একশো ষাট টাকার থেকে একদম আমি আমি কখনোই সাজেস্ট করবো না একশো ষাট টাকা দামের হেলমেট পরার কারণ হেলমেট হচ্ছে জীবনদায়ী তো আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমরা একটু ভালো কোয়ালিটির হেলমেট ব্যবহার করবে খুবই ভালো লাগলো তাছাড়া এখানে বাইক সার্ভিসিং করা হয় বাইকের স্পিয়ার ঠিয়ার এভরিথিং পাওয়া যায় এই যে দাদা এখানে গাড়িগুলো কাজ করছে এই যে দেখে নাও তোমরা যদি তোমাদের গাড়িগুলো সার্ভিসিং করাতে চাও কাজ করাতে চাও এখানে আসতে পারো নির্দ্বিধায় খুবই ভালো এবং সতলোক দাদারা এখানে খুব দায়িত্ব সহকারে দাদারা গাড়ি সার্ভিসিং করে থাকে ঠিক আছে তো বন্ধুরা এই মুহূর্তে এই শোরুমে কটাই গাড়ি রয়েছে আরও আছে আরও আছে ওরে বাবা

তো পঁয়তাল্লিশ হাজার টাকায় সুপার স্প্লেন্ডার পেয়ে যাচ্ছ আরও আছে কি ঝলক হ্যাঁ অবশ্যই আছে ওই যে ওইদিকে আরো গোডাউন রয়েছে স্প্লেন্ডার ওখানেও সুপার স্প্লেন্ডার রয়েছে দু দুটো গাড়ি রয়েছে এই যে এটা কি সুপার স্প্লেন্ডার না এই যে সুপার স্প্লেন্ডার পুরোনো মডেল টায়ারের কন্ডিশন ভালো তোমরা যারা কম পয়সায় গাড়ি খুঁজতেছিলে আমার মনে হয় না এই শোরুমের মতন কম পয়সায় কোথাও গাড়ি পাবে এই যে সুপার স্প্লেন্ডারটা দেখে নাও লাল কালারের এটা কোন ইয়ারের এটা দু হাজার বারোর গাড়ি তার মানে বারো বছরের পুরোনা পুরোনো তো এটা তো নিশ্চয়ই তাহলে ভালোই আড়াইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আড়াই বাইশ হাজার টাকায় সুপার স্প্লেন্ডার বাহ বাহ তা বাইশ হাজার ফিক্স থাকছে না আরো হবে কিছু আরও হবে আরো পাঁচশো কমাবো আরো পাঁচশো একুশ হাজার টাকায় গাড়ি দেবো একুশ হাজার টাকায় গাড়ি পেয়ে যাচ্ছেন সুপার স্প্লেন্ডার ভাবাই যায় না আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন যদি পারেন তো একটা মিষ্টি কমেন্ট করবেন আর শেষ করার আগে আরেকবার রিকোয়েস্ট করছি আপনাদের যদি জলপাইগুড়ি জেলায় সেকেন্ড হ্যান্ড বাইকের প্রয়োজন হয় এবং স্বল্প মূল্যে কম খরচে কম পয়সায় বাইকের প্রয়োজন হয় অবশ্যই সুমিত্রা এবং মন্টু অটোমোবাইলসে আসতে হবে তো দাদা তোমার অ্যাড্রেসটা আর একটু ভালোভাবে দাও অ্যাড্রেসটা হচ্ছে দেবনগর রথকোলা দেবনগর রথ মানে যারা ধুপগুড়ি বীরপাড়া ওদের থেকে আসবে তাদের জন্য না থেকে কতদরে ট্রাফিকের ওখান থেকে নেমে চালাটি রোডে আসবে আসার পর মোটামুটি চার কিলোমিটার পরেই আমাদের হচ্ছে দেবখানের টোটো বা অটো এগুলো অ্যাভেলেবেল আছে টোটো আরও অটো আছে ওটা কোনো সমস্যা হবে না ওখান থেকে আসতে টোটোওয়ালা নেবে কোনো টাকা নেয় টোটোওয়ালা আচ্ছা চালহাটির রাস্তা চালহাটির রাস্তায় দেবনগর রথখোলা দেবনগর রথখোলা ঠিক আছে বন্ধুরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে